স্নেহের শিক্ষার্থীবৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব আজ হলো প্রথম পাঠ তোমাদের সঙ্গে আছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী আমরা আজকে প্রোগ্রামিংয়ের যে ধারণাটা নেব সেটা একটু ব্যতিক্রমভাবে আলাদাভাবে প্রোগ্রামিং যে আমরা শিখছি সেটা তো একটা ভাষা ব্যবহার করে সে ভাষাটা হল সি ভাষা তো আমরা যখন ছোটবেলায় ভাষা শিখেছিলাম তখন প্রথমে কিন্তু একেবারে ছোটবেলায় কোনো শব্দ উচ্চারণ করতে পারতাম না তারপরে শব্দ উচ্চারণ করতে শিখেছি তারও আগে আমরা শিখেছি একটা দুটো অক্ষর উচ্চারণ করতে তারপরে শব্দ তারপরে একটা সেন্টেন্স তারপরে অনেকগুলো সেন্টেন্স তারপরে আস্তে আস্তে আরও বড় রচনা বা প্রবন্ধ রকম বলতে শিখেছি আর এই ছোটবেলা থেকে একেবারে পরিপূর্ণভাবে আমাদের মাতৃভাষা আয়ত্ত করতে কিন্তু বেশ কয়েক বছর সময় লেগেছে এবং এই ভাষা আয়ত্ত করার সময় আমরা কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে একটু মাথা ঘামাইনি মানে বাংলা ভাষার ব্যাকরণ ছাড়াই কিন্তু আমরা কথা বলা শিখেছি মানে ভাষাটা শিখেছি বাংলা ভাষা ঠিক সেই রকম আমরাও এই সি প্রোগ্রামিংটা শিখব প্রোগ্রামিংয়ের ভাষা আমরা মানে প্রোগ্রামিংয়ের ভাষার যে ব্যাকরণ বা নিয়মকানুন সেগুলো কিন্তু এখন শিখব না সেগুলো নিয়ে মাথায় ঘামাবো না শুধু প্রোগ্রামটা কেমন প্রোগ্রামটা কেমন হয় কী কীসের প্রোগ্রাম আমরা করি প্রোগ্রাম করে কি পাই এই জিনিসগুলো আলোচনা করব? আর প্রোগ্রাম লেখার নিয়ম নিয়মকানুন নিয়েও একটু আলোচনা করব কিন্তু ব্যাকরণ নিয়ে অন্তত আগামী তিন থেকে চারটি ক্লাস আলোচনা করব না তারও পরে আমরা শিখব তখন একেবারে ধারাবাহিকভাবে নিয়ম করে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে আমরা ধীরে ধীরে প্রোগ্রামিং শিখব তারপরেও তোমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে যে প্রোগ্রামিংটা শিখব সেটা কিন্তু প্রোগ্রামিংয়ের এবিসিডি সি ভাষায় প্রোগ্রামিং শেখা এটা একটা অনেক বড় ব্যাপার এখানে অনেক সময় দিয়ে দীর্ঘদিন চর্চার মাধ্যমে কিন্তু এটা আয়ত্ত করতে হবে শুধু এখানে কয়েকটা ক্লাস করেই তোমরা কিন্তু ভালো প্রোগ্রামার হতে পারবে না তার জন্যে অনেক তোমাদের পরিশ্রম করতে হবে যাই হোক আমরা অন্তত ধারণাটা এখান থেকে পাবো তারপরে এই ধারণার উপর ভিত্তি করে আরও পরিশ্রম করে নিজে চেষ্টা করে আমরা ধীরে ধীরে আরও ভালো প্রোগ্রাম করতে শিখতে পারব যাই হোক ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক যে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামের সাহায্যে আই লাভ বাংলাদেশ এই কথাটা আমরা স্ক্রিনে দেখতে পাব তার মানে কম্পিউটার স্ক্রিনে আই লাভ বাংলাদেশ এই কথাটা দেখার জন্যে আমাদের কি কি লিখতে হবে এবং কখন লিখতে হবে কোন জায়গায় কি লিখতে হবে সেটা একটু দেখা যাক এটা একেবারেই বলতে পারো হাতে ঘড়ি ছোট্ট একটা প্রোগ্রাম তাহলে আমরা লিখব কি আই লাভ বাংলাদেশ এটা কম্পিউটার স্ক্রিনে দেখব তবে আজকে না সেটা সি প্রোগ্রামিংয়ে কোড ব্লক্স বা দেফসি এটা চালিয়ে সেখানে লিখে দেখতে হবে সেখানে লিখে রান করে এটা পাওয়া যাবে তবে আমরা লিখব কি ওইটা দেখার জন্যে যে ভাষাটা লেখা দরকার আমরা সে ভাষাটা লিখব ফলাফলটা আমরা পাবো সেই কোড ব্লক্সে এই একই রকমভাবে লিখে রান করলে আমরা ফলাফলটা পাবো তবে আজকে শুধু একটু নিয়মটা দেখব দেখো প্রথমে আমরা লিখলাম কি প্রিন্টেফ একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে শুরু করে আই লাভ বাংলাদেশ লিখে ইনভার্টেড কমা শেষ করলাম প্রিন্টে প্রিন্ট মানে ছাপন এটা তোমরা জানো আর প্রিন্টেফ এটা হলো একটা ফাংশান প্রিন্টেফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ফাংশন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আই লাভ বাংলাদেশ যে লিখলাম এই ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখা হবে ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখা হবে সেটাই কিন্তু স্ক্রিনে দেখাবে বুঝতে পারছো যে প্রিন্টেফ আই লাভ বাংলাদেশ এই যে ইনভার্টেড কমার মধ্যে লিখেছি এটাই শুধু স্ক্রিনে দেখাবে এটাই আমাদের আজকের কাজ তাহলে দেখো তার জন্য আমাদের আর কি লিখতে হবে তাহলে আমরা ছাপাবো স্ক্রিনে আই লাভ বাংলাদেশ তারপরে আমরা লিখলাম রিটার্ন জিরো এটা কেন লিখলাম এই ব্যাখ্যাটা আমরা অনেক পরে জানবো আজকে কিন্তু আমরা কোনো ব্যাকরণ জানব না নিয়ম নিয়মকানুন জানব না শুধু প্রোগ্রামগুলো কেমন হয় সেই ধারণাটা কিন্তু আমরা লাভ করবো দেখো প্রিন্টেফ লিখলাম রিটার্ন জিরো লিখলাম আর এই কথাগুলো দুইটা ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষের মাঝখানে লিখলাম তারপরে লিখলাম মেইন ফাংশন মেইন ফাংশন তার আগে ইন্টিজার কেন লিখলাম সেটার ব্যাখ্যাও এখন আমরা শিখব না মেইন ফাংশন সি প্রোগ্রামের প্রধান ফাংশানটা হলো মেইন ফাংশান এই মেইন ফাংশানটা লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো সেকেন্ড ব্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ আর আমাদের এগুলোকে বলা হয় এক একটা স্টেটমেন্ট এফ একটা স্টেটমেন্ট রিটার্ন জিরো একটা স্টেটমেন্ট তাহলে সি প্রোগ্রামের প্রধান ফাংশানটা কি মেইন ফাংশন মেইন ফাংশন শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে তারপরে আমরা কি করব স্টেটমেন্টগুলো লিখবো তার শেষ করব হলো সেকেন্ড ব্যাকেট দিয়ে শুরুতে লিখলাম হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ এটা কেন লিখলাম এই যে ফাংশন প্রিন্টেফ এই প্রিন্টেফ কিভাবে কাজ করবে সব কিন্তু এই এস টি ডিআইও ডট এইচ এই যে ফাইল এই ফাইলের মধ্যে বর্ণনা করা আছে এটাকে বলা হয় হেড আর ফাইল এই যে এইচ লেখা আছে stdio.h এটা হলো হেডার ফাইল প্রিন্ট ফাংশনটা কীভাবে কাজ করবে আমাদের কিছু বলা লাগবে না সব কিছুই যারা সি ভাষাটা তৈরি করেছেন তারা কিন্তু এই এস টি এই হেডার ফাইলের মধ্যে লিখে দিয়েছেন তার আগে আমাদের একটু কথা যোগ করতে হলো হ্যাশ ইনক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা তোমরা জানোই আমরা কি অন্তর্ভুক্ত করলাম একটা হেডার ফাইল এই হেডার ফাইলটাই কেন নিলাম প্রিন্টে ফাংশন কিভাবে কাজ করবে তার যাবতীয় তথ্য এই এস টি এর মধ্যে লেখা আছে সেজন্যে আমরা এই হেডার ফাইলটাকে এই প্রোগ্রামে ইনক্লুড করলাম এবং এটা সবার আগে লিখতে হয় তাহলে হ্যাশ চিহ্ন বলে এটাকে তোমরা জানো ইনক্লুড এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট হেরার ফাইলটা আমরা লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে তাহলে দেখো ছোট্ট একটা প্রোগ্রাম কিন্তু আমাদের লেখা শেষ এই অংশটুকুই যদি আমরা সির কম্পাইলের মধ্যে লিখি সেটা কোড ব্লক্স হতে পারে দেবসি হতে পারে টার্বসি হতে পারে যাই হোক যদি লিখি লিখে যদি রান করি তার নিয়ম আছে তাহলে আমরা ফলাফল হিসাবে কী পাবো আই লাভ বাংলাদেশ এটা তোমরা তোমাদেরকে আমি ব্যবহারিক ক্লাসে দেখাবো তা আমরা আরেকটা সমস্যা নিয়ে তাহলে আলোচনা করি এটা একটু বড় সেই সমস্যাটার নাম কি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো দুই চার ছয় আট দশ নয় এগারো এক দুই তিন অনেক ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাদের যোগফল আমরা নির্ণয় করব কিভাবে তো প্রথমে আমরা মনে করলাম যে একটা ধনাত্মক সংখ্যা এ আর একটা ধনাত্মক সংখ্যা বি ঠিক আছে একটা ধনাত্মক সংখ্যা এ আর আর ধনাত্মক সংখ্যা বি এই এ এবং বি যোগ করে আমরা রেখেছি কার ভিতরে সামের মধ্যে যেমন ধরো আমরা এরকম করি না তিন যোগ দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আমরা লিখলাম তাহলে এখানে তিন এটা মনে করো এ তার সঙ্গে যোগ করলাম হলো বি যোগ করে আমরা কার মধ্যে রাখলাম সামের মধ্যে ঠিক আছে সামের মধ্যে রাখলাম তাহলে আমাদের দুটো পূর্ণ সংখ্যা একটা হলো এ আর একটা হলো বি এই দুটো যোগ করে যোগফল রাখলাম আমরা সামের মধ্যে এখন দেখো বি কেমন ধরনের সংখ্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এ ও ধনাত্মক বিও ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা সেই জন্য আমরা লিখলাম আইএনটি মানে হলো ইনটিজার ইনটিজার হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা লিখি ইনটিজার এ আর হলো বি দুটো ধনাত্মক সংখ্যা আমরা নিয়ে নিলাম পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা দুটো ধনাত্মক সংখ্যা যোগ করলে কি হয়। ধনাত্মক সংখ্যাই হয় যেমন দেখো খেয়াল করো এই যে তিন আর দুই যোগ করলাম দুটোই পূর্ণ এবং ধনাত্মক সংখ্যা যোগ করে কি হলো পূর্ণ ধনাত্মক সংখ্যায় আমরা পাঁচ পেলাম তাহলে পাঁচটাও হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এটাকে আমরা বলবো ইনটিজার তাহলে এ বি আর সাম তিনটাই হলো আমাদের ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এরপর আমরা কি লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার এ ইকুয়াল টু তার মানে আমরা যখন প্রোগ্রাম রান করব এই প্রিন্টেফের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা মধ্যে আমরা যা লিখব তাই কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখব এর আগে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম আমরা লিখে দেখেছি আই লাভ বাংলাদেশ তো প্রিন্টে ফাংশনের মধ্যে আমরা যা লিখবো সেটাই কিন্তু স্ক্রিনে দেখব তাহলে আমাদের কি দেখাবে স্ক্রিনে ইন্টার ফার্স্ট নাম্বার এ ইকুয়াল টু ধরো ফার্স্ট নাম্বার আমরা দিয়ে রাখলাম তিন ঠিক আছে প্রথম সংখ্যাটা দিলাম আমরা তিন তার মানে এ কিন্তু আমরা দিয়ে দিলাম তিন লিখলাম তো লিখার পরে কম্পিউটার কি করবে সেটাকে স্ক্যান করবে সংখ্যাটাকে স্ক্যান করে কোথায় নিয়ে যেয়ে রাখবে সংখ্যাটা যেমন আমাদেরকে যদি দুটো সংখ্যা যোগ করতে বলে তাহলে আমরা কী করি সংখ্যা দুটো হয় আমাদের ব্রেনে রাখি মানে মস্তিষ্কে রাখি না হলে যেটাকে আমরা বলি মনে রাখা আর না হলে খাতায় লিখি যদি আমাদের বলে যে তিন লেখো তাহলে আমরা কি খাতায় তিন লিখি তাহলে খাতায় লিখি মানে একটা জায়গায় রাখি ব্রেনে রাখলেও একটা জায়গায় রাখি কম্পিউটার রাখবে কোথায় সেও তার মেমোরিতে রাখবে তার জন্য জায়গাটা হলো অ্যামফারসেন্ট এ আমরা যে এর একটা মান দিলাম ধরো যে এর মান তিন দিলাম সে তিন কম্পিউটার রেখে দিল কোথায় এ এর মধ্যে এটা স্ক্যান করে রেখে দিল তারপরে দেখো ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজ ডি ঠিক আছে এটা হলো কোন ধরনের সংখ্যা দশমিক সংখ্যা সেজন্যে পার্সেন্টেজ ডি লেখা আছে এবং পণ্য সংখ্যা এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার এ সম্পর্কে আমরা আরও পরবর্তীতে পড়ব এখন আমরা মনে রাখবো যে স্ক্যানে আমরা যে এ প্রথম সংখ্যাটা নিলাম সেই সংখ্যাটা থাকলো অ্যাম্পারসেন্ড এ এই চলকের মধ্যে চলকটা কি আমরা পরে জানব মানে এর একটা জায়গা থাকলো সেই জায়গাতে আমরা রাখলাম তিনকে আর এই তিন কোন ধরনের সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে ডেসিমাল সংখ্যা সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখলাম পারসেন্টেজ ডি তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কম্পিউটারকে জানানো হয়ে গেল এবার দ্বিতীয় সংখ্যাটাকে কম্পিউটারকে জানাতে হবে কিভাবে জানাবো ওই একই রকমভাবে যে প্রিন্টেফ ইন্টার সেকেন্ড নাম্বার ইন্টার সেকেন্ড নাম্বার তার মানে বিয়ের মানটা কত হবে বিয়ের মানটা আমরা কত দিলাম ধরো দুই দিলাম এই দুইকে এখন কম্পিউটার কি করবে স্ক্যান করে ওর একটা ছবি তুলে একটা জায়গায় রাখবে সেই জায়গাটা হলো অ্যামফারসেন্ট বি ঠিক আছে বি রাখার জন্য জায়গা অ্যামফারসেন্ট বি আর বিটা কেমন ধরনের সংখ্যা ডেসিমাল নাম্বার দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা সেই জন্য আমরা লিখলাম পারসেন্টেজ ডি তাহলে দশমিক পূর্ণ সংখ্যার জন্য আমরা কী লিখবো ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজ ডি অন্য সংখ্যার ক্ষেত্রে কি হবে বা অন্য ডাটার ক্ষেত্রে কী হবে সেটা আমরা পরে আলোচনা করব এখন এই অল্প অল্প করে মনে রাখো তাহলে দুটো সংখ্যা কিন্তু আমরা কম্পিউটারকে জানিয়ে দিলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি এর মান হলো কত তিন বি হলো দুই জানিয়ে দিলাম তা তো কম্পিউটার কি করবে তখন এ এবং বিকে তার মানে তিন এবং দুই কে যোগ করে সামের মধ্যে রেখে দেবে তাহলে কি আমাদের সামটা ছাপাতে হবে যোগ করে কত পেলো সেটা আমাদেরকে জানাতে হবে তখন কম্পিউটার কী করবে যে যে এ প্রিন্টেফ আমি কম্পিউটারকে বললাম যে কম্পিউটার যোগ করে ফেললো যোগ করে আমাদের জানিয়ে দিবে সাম কত সাম মানে ফলাফলটা আসবে পাঁচ সামের মধ্যে তো পাঁচই আছে এ হল তিন বি হলো দুই আমরা কম্পিউটারকে জানিয়েছি তিন আর দুই যোগ করলে পাঁচ এখানে আছে পাঁচ আসলে আমরা সাম প্রিন্ট করতে বলেছি সাম তার মানে কি সাম প্রিন্ট করতে বলা মানে কম্পিউটার আমাদেরকে ছাপিয়ে দিবে পাঁচ আর এই কথাগুলো লেখার উদ্দেশ্য এই যে শতকরা চিহ্ন ডি বা পার্সেন্টেজ ডি এই সামটা আমাদের কোন ধরনের সংখ্যা সামটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সেই জন্য এখানে পারসেন্টেজটি লেখা হলো আর এই যে ইনভার্টেড কমার মধ্যে সাম অফ টু নাম্বার্স লেখা হয়েছে এটাও স্ক্রিনে দেখাবে স্ক্রিনে দেখাবে সাম অফ টু নাম্বার্স ইকুয়াল টু ফাইভ তাহলে এই হলো আমাদের এই প্রোগ্রামটা লিখার স্টেটমেন্ট এখন রিটার্ন জিরো কেন লিখলাম এটা পরে আলোচনা করব এখন এই পুরো স্টেটমেন্টটা মানে পুরো প্রোগ্রামটা কার মধ্যে লিখতে হয় সেকেন্ড ব্যাকেটের মধ্যে লিখতে হয় ঠিক আছে আর প্রধান ফাংশানটা লিখতে হয় তার উপরে সেটাকে বলা হয় মেইন ফাংশান সি প্রোগ্রামের মেইন ফাংশান এটা দিয়েই শুরু করতে হয় আর এগুলো এই মেইন ফাংশানের অধীনে সেকেন্ড ব্যাকেটের মধ্যে অন্যান্য ফাংশান লিখতে হয় ইনটিজার কেন লিখলাম রিটার্ন জেল কেন লিখলাম পরে আলোচনা করব শুরুতে লিখলাম কি হ্যাশ ইনক্লুড এস টিডিআই ডট এইচ তাহলে এটা কি ফাইল মনে আছে তো এটাকে বলা হয় হেডার ফাইল এর মধ্যে কি আছে এই যে আমরা এখানে প্রিন্ট এবার স্ক্যানে দুটো ফাংশান ব্যবহার করেছি এই দুটো ফাংশান কিভাবে কাজ করবে তার যাবতীয় তথ্য দেওয়া আছে এই এস এই হেডার ফাইলের মধ্যে আমরা যদি এই হেডার ফাইলটা না নিই তাহলে প্রিন্টেফ আর স্ক্যান এফ কোনো কাজ করতে পারবে না কারণ আবারও বলছি প্রিন্টেফ এবং স্ক্যান এই দুটো ফাংশান কিভাবে কাজ করবে তার সব বিবরণ দেওয়া আছে এস এই হেডার ফাইলের মধ্যে আর এই হেডার ফাইলটাই আমরা প্রথমেই অন্তর্ভুক্ত করে নেব আমাদের প্রোগ্রামে ঠিক আছে তাহলে কি প্রোগ্রামটা কি বোঝা যাচ্ছে প্রোগ্রাম নিয়ে একটুও ভয় পাবে না আমি এই একই প্রোগ্রাম দ্বিতীয় ক্লাসে আবার রিপিট করবো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে আর তোমরা এই একটা প্রোগ্রাম ভালোভাবে আয়ত্ত করো বিশ্বাস করো তুমি যদি শুধুই একটা প্রোগ্রাম মানে সমস্যায় দুই নম্বর প্রোগ্রাম এটাই যদি আয়ত্ত করতে পারো তাহলে দেখবে আরও যে আমি অন্তত তিনটা ক্লাস নেবো এই ধারণা দেওয়ার জন্যে তখন তোমরা কিন্তু নিজেরাই পারবে এবং নতুন নতুন প্রোগ্রাম তোমরা নিজেরা কিন্তু করতে পারবে